দীর্ঘ টাল বাহানার পর অবশেষে কাটলো শপথ জট। বিধায়ক পদে শপথ নিলেন দুই বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। বিরোধী শূন্য বিধানসভায় দুই নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার লোকসভা ভোটের ফলাফল ঘোষণার মশপূর্তির পরের দিন দীর্ঘ টাল বাহানা কাটিয়ে অবশেষে বিধানসভাতে শপথ গ্রহণ করলেন শায়ন্তিকা ও রেয়াত। এরপরেই তার অনুরোধে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করান। শায়ন্তিকাদের শপথ পাঠ করানোর সময় ওঠে জয় বাংলা স্লোগান। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে শায়ন্তিকাদের শপথ গ্রহণ নিয়ে সিদ্ধান্ত হয়েছিল। বিধানসভার সচিবালয় সূত্রের খবর ছিল ওই বৈঠকে ঠিক হয় ডেপুটি স্পিকারই তৃণমূলের দুই জয়ী প্রার্থীকেই শপথ গ্রহণ করাবেন, কিন্তু অধিবেশন শুরুর পর আবার হিসাব বদলে যায়। বিমান বন্দ্যোপাধ্যায় প্রথমেই শপথ বাক্য পাঠ করান ভগবানগোলা কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকারকে, তারপরে বরাহনগর উপনির্বাচনে জয়ী প্রার্থী শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও শপথ গ্রহণ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই যে বিষয়গুলো আমরা তো নিউলি একদম নিউলি ইলেক্টেড, ঠিক আছে, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের এত অভিজ্ঞতা বা এত বুদ্ধিমত্তা আমাদের নেই যে আমরা চুলচেরা বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে, নিশ্চয়ই যদি সেই উত্তর চাওয়া হয় স্পিকারের কাছে বা অন্য কারোর কাছে, নিশ্চয়ই স্পিকার উত্তর দেবেন এবং স্পিকার আমাদের কাজ চেয়ে এটা অধ্যক্ষের বিষয়, এটা অধ্যক্ষ। আমি এটুকুই বলবো যে আমাদের ধর্নার এতদিন ধরে, 7 দিন ধরে এবং 1 মাস পেরিয়ে গেছে, আজ যেটা অনেকদিন আগে হয়ে যাওয়ার ছিল সেটা আজ হয়েছে এবং শেষ ভালো যার সব। লোকসভা ভোট মিটেছে 1 জুন, ফল প্রকাশ হয়েছে 4 জুন। লোকসভা ভোটের ফলের সঙ্গেই ফল প্রকাশিত হয় রাজ্যের বিধানসভা উপনির্বাচনে। বাংলার লোকসভা ভোটের পাশাপাশি বিধানসভা কেন্দ্র দুটিতেও বিজেপির নিট ফল 0। বরাহনগর ও ভগবানগোলা দুই কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। তবে ফল প্রকাশের 1 মাস পেরিয়ে গেলেও রাজ্যপালের টাল বাহানায় আটকে ছিল শপথ গ্রহণ। রাজ্য ও রাজ্যপাল সংঘাত এক্ষেত্রে প্রথম নয়। এর আগে একাধিকবার রাজভবনের সঙ্গে নবান্ন কিংবা বিধানসভার দ্বন্দ্ব সামনে এসেছে, তবে বিধায়কদের শপথ গ্রহণকে কেন্দ্র করে লাগাতার চাপানোতরের ঘটনা একেবারেই নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, 5 টিভি বাংলা, কলকাতা।